এইচএস স্টুডেন্টস, আর তোমাদের সামনে এক্সাম নিশ্চয়ই তোমরা তাই নিয়ে চিন্তিত, তো আমি তোমাদের বিভিন্নভাবে সাহায্য করার জন্য তৈরি রয়েছি, তোমাদের প্রিয় নির্জন স্যার। আজকে অন্য দিনের মতোই ইংরাজি, তো ইংরাজি আজকে দ্বিতীয় পর্ব বলবো, অর্থাৎ এক্সাম টাইমের দ্বিতীয় পর্ব, যেখানে প্রথম পর্বে তোমাদের জানিয়েছিলাম রিপোর্ট তুমি কিভাবে করবে। সেখানে আমি বলছিলাম যে আমি এত বছর আমার স্টুডেন্টদের জন্য মাত্র একটাই রিপোর্টের ফরম্যাট দিয়ে বলেছিলাম যে এর বাইরে কিছু করতে হবে না, ওটাই যাই করুক ওটাই গুছিয়ে দেবে। কিন্তু এবছর ওই কোভিড-19 পরিস্থিতি এসে যাওয়ার ফলে করোনা অর্থাৎ এর জন্যই তোমাদের ডায়াগ্রাম একটু ফরম্যাট চেঞ্জ করতে হয়েছে। অর্থাৎ কোভিড-19 কারোর সাথে যায় না, কোনো ডায়াগ্রামের সাথে যায় না, তার সিচুয়েশনগুলো এমন। ফলে আমি তিনটে ফরম্যাট চেঞ্জ করেছি। তিনটে ফরম্যাট চেঞ্জ করার কারণ কি জানো? কোভিড-19 যদি থাকে তার সাথে সাথে এমনও থাকবে যে তোমার স্কুল চত্বর পরিষ্কার করবে কি করে, স্কুল এলাকা পরিষ্কার রাখবে কি করবে, স্কুলের বাইরে কি করে পরিষ্কার রাখবে, সেই সবগুলো স্যানিটাইজ করাবে কি করে, ছেলেদের কিভাবে বসাবে, এমন এমন নানান বিষয় আসতে থাকে। ফলে তারও ধরন একটু বদলে যায়। ফলে টোটালি আমি রিপোর্টগুলোকে তিনটে ফরম্যাটে ভাগ করেছি। তো একটা ফরম্যাট আগে আলোচনা করেছি, ডেসক্রিপশন বক্সে তার দেওয়া আছে লিঙ্ক, সেটা তোমরা একবার দেখে নাও। আর আজকে তো আমি যাচ্ছি দ্বিতীয় মানে ফরম্যাটে, আর তার সাথে সাথে আমি তৃতীয় ফরম্যাটে চলে যাবো। আজকে দ্বিতীয় ফরম্যাট, আর তৃতীয় ফরম্যাট আমি করোনা সম্পর্কে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের যেটা পড়তে চলেছে সেটা সম্পর্কে জানাবো। আজকে আমি দ্বিতীয় ফরম্যাট তোমাদের জানাতে চলেছি। আর সমস্তগুলো কমপ্লিট হয়ে গেলে নিশ্চয়ই তোমরা এই ডেসক্রিপশন বক্সেও তিন নম্বরটাও পেয়ে যাবে, ডেসক্রিপশন বক্সের সাথে অ্যাডজাস্ট করে দিয়ে দেবো আমি। তো এখন কথা হলো আমি দু নম্বর পার্টটাতে যাচ্ছি। সেই দু নম্বর পার্টে আমি বলেছিলাম এক নম্বর কিন্তু আগে দেখে নিও, এক নম্বর যদি দেখতে পারো তাহলে সেই এক নম্বরে যে ফরম্যাট দিয়েছি সেই সেম ফরম্যাট আমি দু নম্বরে রাখবো, আবার তিন নম্বরে রাখবো, শুধু এক্সট্রা দু চারটা কথা অ্যাড করে দেবো। এই জন্য আমি ফরম্যাটটাকে তিনটে বলছি, কি বলছি বুঝলি? কিন্তু জিনিসটাই টোটালি একই। তো চলো চলো আমি এখন দেখছি তোমাদের দু নম্বর পাতে যেটা যেটা কি ধরনের পড়তে পারে। এই ফরম্যাটটা তোমরা দেখেছি সাধারণত, তোমরা একবার বলে দেখে নাও তো, এতগুলো পাঠ কিন্তু এতগুলো পাঠ সত্যি সত্যি এতগুলো পাঠ কিন্তু একটা ফরম্যাটে আমি তৈরি করে দেবো, সেই একটাই করলে তোমরা হয়ে যাবে। দেখো কি কি দেখেছি, দেখো ব্লাড ডোনেশন ক্যাম্প, স্কুল ম্যাগাজিন, ফেয়ারওয়েল ফাংশন, কন্যাশ্রী দিবস ইন ইয়োর স্কুল, টিচার্স সেলিব্রেশন, অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, ইউকেট দ্য গার্ল চাইল্ড, আর হেলথ চেক আপ ক্যাম্প অ্যান্ড ডট 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 ইত্যাদি আরও এরকম ধরনের আছে। আমি এইগুলোই তোমাদের ইম্পর্টেন্ট বলে মার্ক করে রেখেছি, এদের সবারই কিন্তু একটা ফরম্যাট করবো। আর চলো এইবার আমি এর উত্তরগুলো দেখে নিই। প্লিজ দেখে নেওয়ার আগে সাবস্ক্রাইব করো, অল বাটন পুশ করে রাখো, যাতে এখন এক্সাম টাইমে নানান ধরনের ভিডিও প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও পেতে পারো তোমরা। প্লিজ বন্ধুদের শেয়ার করো, অল বাটন পুশ করে রাখো, যাতে প্রতিদিন সকাল 10টা একটা করে ভিডিও তোমরা ভিডিওর সাথে আপডেট থাকতেই পারো। চলো তো এখন আমি দেখো তোমাদের ডায়াগ্রামটা একটু ভেঙে দেখাচ্ছি। দেখো ফরম্যাট, রিপোর্ট ফরম্যাট, সেখানে হেডিং এ তোমার যদি এই যে পার্টগুলো বললাম ব্লাড ডোনেশন ক্যাম্প, স্কুল ম্যাগাজিন ইত্যাদি যদি পড়ে, তাহলে ওখানে হেডিং এ দিয়ে দেবে ব্লাড ডোনেশন ক্যাম্প, স্কুল ম্যাগাজিন বলে তুমি হেডিং দিয়ে দিচ্ছ, যে ওখানে লাইনটা দেওয়া থাকবে স্পষ্ট করে, স্কুল ম্যাগাজিন যেটা তোমার রিলিজ হয়েছে তার জন্য অনুষ্ঠান, তার রিলিজ যদি থাকে সেটা বলবে যে স্কুল ম্যাগাজিন রিলিজ হয়েছে যেটা, সেই যে ওখানে দু তিনটে শব্দ যেটা দেওয়া থাকবে সেটা তোমরা বসিয়ে দেবে। আর যদি ব্লাড ডোনেশন ক্যাম্প বলা থাকে তাহলে তোমরা নিশ্চয়ই সেখানে ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করা হয়েছে সেটা হেডিং এর মধ্যে তোমরা ওই যে লাইনটা দেওয়া থাকবে বুঝতে পারবে, সেই লাইনটা তোমরা দিয়ে দেবে। তো এইখানে তোমরা দেখো ফেয়ারওয়েল ফাংশন ইত্যাদি ইত্যাদি হেডিং গুলো তোমাদের দিয়ে দেওয়াই থাকবে। যদি তোমাদের একটা প্রমাণিত হয় তোমরা একটু দেখে নাও, যদি যদি এমন থাকে, যদি আমি বলি দেখো রাইট এ রিপোর্ট অন এ ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজড ইন ইউর স্কুল, তাহলে তুমি হেডিংটা কি দেবে, ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজড বাই আওয়ার স্কুল, বা বাই স্কুলটার নাম দিয়ে দেবে হেডিং এ। কি বলছি বুঝতে পারছো? ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজড বলে কোন স্কুল করেছে তার নামটা তোমরা দিয়ে দিও এইভাবে। আবার যদি তোমার এরকম দেয় স্কুল ম্যাগাজিন বা এই মানে অনুষ্ঠিত হচ্ছে স্কুল ম্যাগাজিন রিওপেন হচ্ছে ফেয়ারওয়েল ফাংশন যদি হয়, তাহলে সেখানে তুমি ফেয়ারওয়েল ফাংশন বলে দিয়ে দেবে কোথায় তোমার অ্যাপ, যেখানে স্কুল যদি হয় সেখানে স্কুলের নাম দিয়ে দিও। তো এই পার্টটা এবার দেখো, তো আবার দেখো সে আগের মতোই সবটাই ঠিক দেখেছে কিন্তু। তো ড্যাশ ওয়াজ হেল্ড, তাহলে ব্লাড ডোনেশন ক্যাম্প ওয়াজ হেল্ড ইন এ গ্র্যান্ড ম্যানার অ্যাট আওয়ার স্কুল প্রিমিসেস বলে অ্যাট স্কুলের নাম এ বি সি ডি স্কুল অন এত, ক্লিয়ার হলো? দা চিফ গেস্ট, দেখে নাও তোমরা, দা চিফ গেস্ট ওয়াজ ড্যাশ, প্রধান অতিথি ভিডিও অফিসার হতে পারে। আমি এখানে বারবার একই ফরম্যাট দেখেছি ছেলেদের, যাতে এক্সামের সময় দু তিন রকমের না ফরম্যাট করতে হয়, সরি। তো দা অনারেবল ভিডিও অফ আওয়ার ব্লক, দা প্রোগ্রাম স্টার্টেড অ্যাট কখন শুরু হয়েছে সেটা দেবে, আর যদি নির্দিষ্ট সময় না থাকে তাহলে অ্যাট অ্যাবাউট বসিয়ে দিয়ে বাকিটা সময়টা দেবে, উইথ মানে মেলোডিয়াস রবীন্দ্রসঙ্গীত
সুন্দর রবীন্দ্রসঙ্গীত দিয়ে স্যাং বাই দ্য স্টুডেন্টস, যদি স্টুডেন্টস গায় স্টুডেন্টস বলবে, যদি গার্লস আর মেয়েরা গায় মেয়েরা, মেম্বার সদস্য গায় সদস্য, টিচার্সরা যদি গায় টিচার্স, যে কোনো একটা অপশন দিয়ে দেবে। দ্য প্লেস ওয়াজ ডেকোরেটেড, মানে জায়গাটা সাজানো হয়েছিল উইথ ফ্লাওয়ার্স, বেলুনস, স্মল প্লাকস, ব্যানার্স ইটিসি ইত্যাদি দিয়ে সাজানো হয়েছে। তো দেখো দ্য মেন পার্ট অফ দ্য প্রোগ্রাম ওয়াজ, প্রোগ্রামের প্রধান পার্টটা কি ওয়াজ বলে আবার হেডিং যেটা দিয়েছে ব্লাড ডোনেশন ক্যাম্প, ওইটাই আবার দিয়ে দেবে, ওখানে হুবু সেম বসিয়ে দেবে। এ হোস্ট অফ ইভেন্টস লাইক সংস, রিসিটেশন, স্পিচ, ক্লাসিক্যাল ড্যান্স ইটিসি, ওয়ার ইত্যাদি কি প্রেজেন্টেড ইত্যাদি, এইগুলো মানে ওখানে দেখানো হয়েছে। দ্য ভিডিও গেম, এইবার প্রকৃত একটু বক্তৃতা দেওয়া হয়েছে সেটা তো বলতে হবে, দ্য ভিডিও গেম এ নিট বাট ইম্প্রেসিভ স্পিচ ফলোড বাই এ শর্ট ওয়ান বাই দ্য গেস্ট অ্যাবাউট দিস প্রোগ্রাম, অর্থাৎ এই অনুষ্ঠান সম্পর্কে আরও যা অতিথিদের যারা আছে তারা একটু বক্তৃতা দিয়েছেন এর সাথে সাথে, মানে যেমন বিডিও অফিসার দিয়েছেন তার সাথে সাথে। তো যাই হোক, তো ফাইনালি দ্য প্রোগ্রাম এন্ডেড উইথ এ ভোট অফ থ্যাঙ্কস টু দ্য চেয়ার অ্যান্ড সুইটস আর ডিস্ট্রিবিউটেড টু অল, এটা আগেরটাই দেখেছি কিন্তু পুরো সেম সব জিনিস, শুধু একটু পার্থক্য দেখে নাও, দুটো পড়ে নিলেই বুঝতে পারবে, একবার স্ক্রিনশট নিয়ে নিলে ও আগেরটার সাথে মিলিয়ে দেখে নাও কতটুকু পার্থক্য হচ্ছে। তো সেম জিনিস দেখো, দ্য প্রোগ্রাম এন্ডেড, তো বলছে মিষ্টি বিতরণ করা হয়েছে, যাই হোক আগের লাইনটা, আর সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। দ্য প্রোগ্রাম এন্ডেড আপ অ্যাট উইথ এ সেন্স অফ স্যাটিসফ্যাকশন টু অল, সবাইকে সন্তুষ্টির ভিতর দিয়ে অনুষ্ঠানটা শেষ হয়েছে এটা বলা হলো। তো এইটা হচ্ছে তোমাদের এইরকমভাবে রিপোর্ট ফরম্যাট, তোমরা একটা দিয়েই সবগুলোই কমপ্লিট করতে পারবে। তো চলো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের কেমন লাগছে প্লিজ প্লিজ জানাও, আর দুটো পার্ট তোমরা আর আগেরটা অবশ্যই দেখো, নাহলে এটা বুঝতে একটু সমস্যা হবে। আর এর সাথে সাথে তিন নম্বরটা তোমরা আসছে মোস্ট ইম্পর্টেন্ট, কোভিড নাইনটিন সম্পর্কে যত রকমের পড়তে পারে সবই আর কি। আগে একটা হিন্স দিয়ে রাখি, চলো হিন্সটা হচ্ছে কি দেখো, কোভিড প্রিভেনশন ক্যাম্প, কোভিড অ্যাওয়ারনেস ক্যাম্প, কারেন্ট সিচুয়েশান অফ কোভিড নাইনটিন ইন ইউর লোকালিটি, অনগোয়িং ভ্যাকসিনেশন প্রসেস ইন ইউর লোকালিটি অ্যান্ড ডট ডট, এতগুলো কোভিড নাইনটিন সম্পর্কে ডিফারেন্স আসতেই পারে, বা বর্তমান পরিস্থিতি, বা কিভাবে তুমি কোভিড নাইনটিনে তুমি নিজেই রুলস মেনে চলবে, তোমার এলাকায় রুলস মেনে চলবে, সব কিছু ডিফারেন্স যদি পড়ে একটাই ফরম্যাট আমি তৈরি করে দেবো তিন নম্বর পার্টটার জন্য, অপেক্ষা করছো এটুকু আশা নিয়ে। চলো আজকে শেষ করছি, তোমাদের প্রিয় নির্জন স্যার, আসছে দিনে আগের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ভালো হোক তোমাদের এক্সাম।